সুপ্রিয় শিক্ষার্থী, আইকন স্কুলে স্বাগত জানাচ্ছি। আজ 15ই জুন 2020, সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর বাড়ির কাজগুলো আমি জানিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ষষ্ঠ শ্রেণীর বাড়ির কাজ দেখব। ষষ্ঠ শ্রেণীর আজকে ইংরেজি সেকেন্ড পেপার ক্লাস হয়েছিল, ইংলিশ সেকেন্ড পার্ট, ইউনিট 2 লেসন 8 পড়ানো হয়েছিল এবং চ্যাপ্টার সিম্পল ফিউচার টেন্স পড়ানো হয়েছিল। আজকে হোমওয়ার্কটা দেখো। কমপ্লিট দ্য ফলোয়িং ডায়ালগ ইউজিং দ্য ফিউচার সিম্পল টেন্স, পেজ 39। 39 পেজে কিন্তু এই ডায়লগটা আছে, এটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে এটা, এবং ফিউচার সিম্পল টেন্স ইউজ করে এই ডায়লগটা কমপ্লিট করতে হবে। দেখো ডায়লগটাতে কী আছে, উইল ইউ স্লিপ নাও, তারপরে কিন্তু বি, এখানে কিন্তু একটা ফাঁকা ঘর, এটা তোমাদেরকে পূরণ করতে হবে। তারপরে আবার দেখো, হোয়েন উইল ইউ স্লিপ দেন, তারপরে আবার দুইটা ফাঁকা ঘর, শেষে আছে আই উইল রাইট অ্যান ইমেইল, এই কাজটুকু তোমাদেরকে করতে হবে। এটা হলো ষষ্ঠ শ্রেণীর বাড়ি কাজ। সপ্তম শ্রেণীর দেখো, আজকে গণিত ক্লাস হয়েছিল সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে। 4.2 অনুশীলনীর ভাগ অঙ্কগুলো করানো হয়েছিল এবং বাড়ির কাজ দেওয়া হয়েছে 5টা অঙ্ক। দেখো, 1 নম্বর, -45 m^9 n^11 কে -9 m^5 n^7 দ্বারা ভাগ করো। তারপরে 2 নম্বর, এখানে তোমার অঙ্কগুলো দেখে নিবা, এই এই অঙ্কগুলোই তোমাদেরকে করতে হবে, বাড়ির কাজগুলো তোমরা করে রাখবা। নেক্সট ক্লাস 8, ক্লাস 8-এর ইংলিশ ফর টুডে, ক্লাস 8 দেখো, ইউনিট 6 লেসন 8 পড়ানো হয়েছিল আজকে। হোমওয়ার্ক দেখো, রাইট এ সামারি অন দ্য গিভেন টেক্সট ইন সেকশন বি। সেকশন বিতে যে টেক্সটটা দেওয়া আছে ওইটার একটা সামারি তোমাদেরকে লিখতে বলছে। তারপর দেখো, নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাস হয়েছিল, নবম শ্রেণীরও আজকে একটি ক্লাস হয়েছিল। এখন প্রত্যেকটা ক্লাসেরই, প্রত্যেকটা শ্রেণীরই একটি করে ক্লাস হচ্ছে এই সপ্তাহে, নেক্সট সপ্তাহ থেকে হয়তো ক্লাসের সংখ্যা বাড়বে। আচ্ছা দেখো, বিষয় হিসাব বিজ্ঞান শ্রেণী নবম চতুর্থ অধ্যায় আজকে পড়ানো হয়েছিল, বাড়ির কাজটা দেখো। উদাহরণ, এটা 2017 সালের 31 মার্চ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং ফার্মের হিসাবের বই থেকে নিম্নোক্ত তথ্য পাওয়া গেল। ভাড়া 750 টাকা, বৈদ্যুতিক খরচ যার মধ্যে আছে নতুন বিদ্যুৎ, নতুন কেবল 6,000 টাকা, 7,700 টাকা। আনয়ন ভাড়া যার মধ্যে আছে 550 টাকা, আছে নতুন সিমেন্ট মিক্সার আনয়নে 6,500 টাকা, ড্রিলিং মেশিন ক্রয় 4,100 টাকা। করণীয়, মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত, মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত। যাই হোক, এটা হলো নবম শ্রেণীর বাড়ির কাজ। তারপরে দেখো, দশম শ্রেণীর একটি ক্লাস হয়েছিল, বিজ্ঞান ক্লাস, 11 অধ্যায় পড়ানো হয়েছিল। আর বাড়ির কাজটা দেখো, ফরেন্সিক টেস্ট ও সেরোলজি সম্পর্কে লিখো। আর 2 নম্বর ক্লাস ছিল, গৃহপালিত পশুর উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার লিখো। গৃহপালিত পশুর উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার লিখো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের 15 তারিখ 15 জুনের বাড়ির কাজ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।